আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইলিস্টেটার ওপেন আছে এবং এখানে একটি টেক্স লোগো দেখতে পাচ্ছেন এই লোগোটি আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখার জন্য আমার সঙ্গে আপনারা শেষ পর্যন্ত থাকুন আমি প্রথমে এই লোগোটাকে সিলেক্ট করে এক পাশে রেখে দিলাম সর্বপ্রথম এখান থেকে টেক্সট টুলটা নিয়ে নিলাম টেক্সট টুল নেওয়ার পরে আমি এখানে লিখলাম বড় হাতের টি এস আমি সিলেকশন টুলটা নিলাম নিয়ে টেক্সটটা বড় করে নিলাম মাউসের রাইট ক্লিক করলাম এবং ক্রিয়েট আউটলাইন করে নিলাম আবারও মাউসের রাইট বাটন ক্লিক করলাম এবং আনগ্রুপ করে দিলাম এখন যদি আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা ধরি তাহলে দেখতে পাবেন যে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে নিলাম এবার টি এর নিচের অংশটা সিলেক্ট করে নিয়ে আমরা ডাউনেরও যদি আমরা প্রেস করি তাহলে দেখতে পাবেন টির নিচের অংশটা ধীরে ধীরে নিচে নেমে আসছে বরও আমরা মুখ টুলটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমরা এসকে সিলেক্ট করলাম এসকে সিলেক্ট করে আমরা টি এর ভিতর সেট করে নিচ্ছি একটু ছোট হবে একটু ছোট করে নিচ্ছি এখন আমি এসকে একটি কালার দিয়ে দিচ্ছি এখান থেকে কালার থেকে আমি রেড কালারটা সিলেক্ট করলাম এসকে সিলেক্ট করলাম সিলেক্ট থেকে অবজেক্ট অবজেক্ট থেকে পাথ পাথ প্রিভিউ দিয়ে দেখে নিলাম মানে আমি ওকে প্রেস করলাম এখন আমি পুরাটা সিলেক্ট করে নিলাম নিয়ে একটু জুম করে নিচ্ছি সিলেকশন থাকা অবস্থা সে বিল্ডার টুলসটা নিয়ে নিলাম নিয়ে কিবোর্ড থেকে ওয়াল্টার প্রেস করে আমরা মাইনাস করে দিচ্ছি ধীরে ধীরে কিছু অংশ করে মাইনাস হচ্ছে এইভাবে মাইনাস করে দিচ্ছি এখন মাইনাস করে দেওয়া শেষ এবার আমি একটু জুম আউট করে নিচ্ছি এখন আমি ইলিপস টুলটা সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে এখানে আমি আমি স্টোকে গিয়ে টেন করে দিলাম দিয়ে ইলিপস টুলটা দিয়ে শিফট ধরে আমি ইলিপস ড্র করে নিলাম আমরা যেহেতু এই সার্কেলটা স্টোক কালার দিয়েছিলাম সেই কারণে আমাদেরকে এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফিল কালার করে দিতে হবে ফিল কালারটা করে দিলাম এখন আমি টুল এসের অংশ থেকে আমরা একটি শেপ করে নিচ্ছি এটার স্টোক থাকবে না ফিল কালার থাকবে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি এবং শিপ প্রেস করছি যেন সোজা যায় অল্টার প্রেস করে আর একটি ডুপ্লিকেট করে নিচ্ছি এবং এসের সাথে মিল করে দিচ্ছি এবার আবারও অল্টার শিপ প্রেস করে আমি এটাকে ডুপ্লিকেট করে এখানে রেখে দিলাম সম্পূর্ণটাকে সিলেক্ট করে নিলাম এবং শেপ বিল্ডার টুল দিয়ে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এভাবে মাইনাস করে দিচ্ছি এই পাতগুলোকে আমরা সিলেক্ট করে রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ট টু ব্যাক আবার এটা সিলেক্ট করলাম রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ট টু ব্যাক এবার আমরা ইলিপস টুলটা সিলেক্ট করে নিলাম এবং ফিল কালারে রেখে সার্কেল ইলিপস ড্র করে নিলাম এটাকে এটার সাথে একটু মিল করে দিচ্ছি অলটার ধরে আর একটি ডুপ্লিকেট করলাম করে এখানে মিল করে দিলাম এখন যদি আমরা জুম আউট করি তাহলে আপনারা দেখতে পাবেন আগের লোগোটার মতো এটা তৈরি হয়েছে সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ